নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা দিয়ে শুধুমাত্র এটা দিয়ে খেলেই এক থালা ভাত খেয়ে উঠতে পারবে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খুব কম উপকরণে করেছি দারুণ টেস্টি একটা রেসিপি চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকো তো চলো কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে জিরেটা অল্প একটু ভাজা ভাজা হবে তার মধ্যে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে এই চার পাঁচ কোয়া রসুন রসুনটাকে আমি ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে একদম এটার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার রসুন আর জিরেটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি ভিডিওটি দেখছো যারা যদি ভালো লাগে তোমাদের প্লিজ একটা লাইক করে দিও আর আমার ডেইলি ব্লগ আমি এই চ্যানেলে ডেইলি ব্লগ বিভিন্ন রান্না তোমাদের সাথে শেয়ার করে থাকি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে মানে কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম এবার এটাকে ব্রাউনিশ করে একটু ভেজে নেব তোমরা যারা ঝাল বেশি খাও এখানে তোমরা দুটো শুকনো লঙ্কাও ইউজ করতে পারো এটা ঝাল ঝাল হলেও বেশ খেতে ভালো লাগবে যেহেতু আমরা কম ঝাল খাই সেহেতু একটা শুকনো লঙ্কাই দিলাম তো দেখো এখানে আমি একটু ব্রাউনিশ করে এটাকে পেঁয়াজটাকে রসুন শুকনো লঙ্কা জিরে তো রয়েছে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এইবার একটা থালা নিয়ে নিয়েছি আর ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ রসুন এই যেগুলো ভাজা কড়াইতে দিয়েছিলাম সেটা ওই থালার মধ্যে নিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেল আর একটু ঢেঁড়স ছোট ছোট করে মানে ঢেঁড়স ভাজা যেরকম করা হয় যেরকম সাইজের আমরা ঢেঁড়স কাটি সেই রকম করে ঢেঁড়সটা দিয়ে দিলাম ছোট ছোট করে কাটতে হবে ছোট ছোট করে কাটলে তাড়াতাড়িও ভাজাটা হয়ে যাবে তো তেল দিয়েছি একটু দেখলেই এখানে আমি ঢ্যাঁড়স দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণও হলুদ এবার যেরমভাবে আমরা ঢ্যাঁড়স ভাজি সেভাবে ভাজবো প্রথমে সমস্ত লবণ আর হলুদটাকে ঢেঁড়সের মধ্যে মিশিয়ে দিলাম আর আমি ফ্লেমটাকে কিন্তু কবে রেখেছি এবার সমস্তগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ধতে দেবো যাতে ঢেঁড়সটা সেদ্ধ হয়ে যায় আর ছোট ছোট করে যেহেতু কেটেছি সেহেতু কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখো একটুখানির মধ্যেই একদম সুন্দর করে ঢেঁড়স কিন্তু ভাজা ভাজা হয়ে গেল এই দেখো খুন্তি দিয়ে আমি দিচ্ছি একদম নরম হয়ে গেছে তো এই পর্যায়ে এবার আমি কি করব এই ঢ্যাঁড়সগুলোকে আবার ওই যে পেঁয়াজ যেখানে রেখেছি যেই থালাটার মধ্যে সেটার মধ্যে নামিয়ে ফেললাম সমস্ত ঢ্যাঁড়সকে এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে তারপর আমি এটাকে মিক্সিতে দেখো নিয়ে নিয়েছি এবার মিক্সিতে এবার এটাকে পেস্ট করে নেব এই দেখো মিক্সিতে পেস্ট করে আবার ফিরে এসেছি গ্যাসে কড়াইয়ের তো বসানোই ছিল ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিলাম অল্প একটু আর এই দেখো এখান থেকে এবার এই যে ঢ্যাঁড়সটাকে আমি মিক্স করেছি সেটাকে এই তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাকাচাড়া করে দিচ্ছি আমি তোমাদের সাথে এখন ভয়েস ওভার দিচ্ছি আমার যেন একদম জিভে জল চলে আসছে এইভাবে তোমরা একবার করে দেখো আর কিচ্ছু লাগবে না এই গরমে মনে হবে এটা দিয়েই শুধুমাত্র ভাত খেয়ে নিই তো একটু ভালো করে তেলের সাথে ভালো করে মিক্স করে দিয়েছি আর একটু লবণটা আমার কম লেগেছে বলে আর একটুখানি লবণের মধ্যে অ্যাড করব তোমরা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারো আর একটা কথা বলে দিই তোমরা এখানে কিন্তু কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারো আমি প্রথমেই বললাম আমরা ঝাল কম খাই সেই জন্য আমি একটা শুকনো লঙ্কাই দিয়েছি তো দেখো এখানে লবণটা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব আর গ্যাসের ফ্লেমটাকে তো আমি হাই করে রেখেছি এবার এবার বেশ ভালো করে নাড়াচাড়া করার পর একটু যখন একটু লেগে লেগে আসবে আর কি কড়াইয়ের মধ্যে তখন নামিয়ে ফেলবো ব্যাস দেখো একটু লালচে লালচে হয়ে গেছে আমার কিন্তু ঢেঁড়স ভর্তা ডান তোমরা কে কে এইভাবে ঢ্যাঁড়স ভর্তা করো আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো আমার এটা হয়ে গেছে এবার এটা নামামো নামানোর আগে গ্যাসটাকে অফ করে একটা জিনিস দেবো এটা দেবে তোমরা দারুণ লাগে খেতে না দিয়েও খেতে পারো তবে এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে এখন আমি এর মধ্যে অ্যাড করবো একটু লেবুর রস এই দেখো তেলটা বেরিয়েছে আর লালচে লালচে হয়ে গেছে একটু লেবুর রস বেশি না কিন্তু অল্প তো লেবুর রসটাকে অ্যাড করে দিয়ে আমি এবার আবার একটুখানি নাড়াচাড়া করে দেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি ব্যাস রেডি তোমরা এইভাবে একবার অবশ্যই কিন্তু করবে এবার সমস্তটা রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে ফেলছি তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও প্রতিদিন তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি আজকে একটা রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর প্রথমেই তো বললাম যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করতে ভুলো না আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে ছোট্ট একটা কমেন্ট করে তাহলে আজকের মতো টাটা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল